হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয়টাক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে তোমাদের জন্য বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 প্রি কোর্স, যেটা হচ্ছে ক্লাস 9 বা ডে 9 তোমরা এটাকে বলতে পারো। তো আজকে 9 নম্বর ক্লাস, অঙ্কের হচ্ছে ক্লাস 6 পার্ট 4 টাইম অ্যান্ড ওয়ার্ক। যারা আগের ভিডিওগুলো দেখোনি টাইম অ্যান্ড ওয়ার্কের, বা এই যে 9টা ক্লাসের 8টা ক্লাস তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত, প্রত্যেকে ডিসক্রিপশন বক্স ফলো করো, ফুল প্লেলিস্ট পাবে, তোমরা ভিডিও শেষে পাবে, এবং ভিডিও চলাকালীন তোমরা আই বাটনেও কিন্তু এই প্লেলিস্টগুলো পেয়ে যাবে। তো অবশ্যই সেগুলো দেখে নিও, নাহলে কিন্তু এই পার্ট 4টা করানোর সময় পার্ট 1, 2, 3 না দেখে থাকলে হঠাৎ করে কিন্তু বুঝতে পারবে না অঙ্ক। তো প্রত্যেককে বলবো, যারা দেখোনি তারা আগে পার্ট 1, 2, 3 দেখে এসো, তারপরে পার্ট 4 দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। যেহেতু আজকে একটু মিসলিনিয়াস টাইপের অঙ্ক তোমাদেরকে আমি করাচ্ছি, তো সব মিক্সড আছে আগের পার্টগুলো থেকে। দেখো, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে, তাদের একত্রে বলেছে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। দেখো, তারা 30 দিনে কাজ কিন্তু করতে পারে, কিন্তু 20 দিন কাজ করেছে, তাহলে 20 দিনে কতটা কাজ কমপ্লিট করেছে? সিম্পলি এটাকে লিখতে পারি, তারা 20 দিনে এতটা কাজ কমপ্লিট করেছে। যারা বুঝতে পারছো না তাদেরকে বলবো অবশ্যই পার্ট 1, 2, 3 দেখে এসো, তাহলে বুঝতে পারবে এটা কেন, কীভাবে করলাম আমি এটা। তো 20 দিনে 20/3 অংশ তারা কিন্তু কমপ্লিট করেছে। বাকি যে কাজটা আছে সেটা কী করেছে? এ আরও 20 দিনে শেষ করেছে, কিন্তু এ কতদিনে করতে পারে বা এর ক্ষমতা আমরা জানি না। তাহলে এ কতদিনে করতে পারে এটাই কোশ্চেন। তো আমি এ ধরে নাও যে এ দিনেই করতে পারে, ঠিক আছে, ধরে নিলাম এ, একটু এক্স ওয়াই জেড না ধরে আমি এ ধরলাম। তো এ দিনে যদি করতে পারে তাহলে সিম্পলি দেখো 20 দিনে ও কতটা কাজ করেছে, নিশ্চয়ই বাকি কাজ করেছে, তাহলে 20 দিনে ও কতটা কাজ করেছে। দেখো, একদিনে করে 1/A, যেহেতু ও এ দিনে টোটাল কাজ করতে পারে, একদিনে করে 1/A, তাহলে 20 দিনে করে নিশ্চয়ই 20/A অংশ কাজ, এটাও করতে পারে। এই টোটাল কাজটা হওয়ার পরে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা তোমরা যারা পার্ট 1, 2, 3 দেখোনি তারা এই কনসেপ্টটা বুঝবে না। এই কনসেপ্টটা বোঝার জন্য তারা অবশ্যই সেই পার্টগুলো দেখো, দেখবে এটা জলের মতো সহজ হয়ে যাবে। এবং যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো কোন কনসেপ্টে আমি এটা করলাম। তো এখান থেকে সিম্পলি 20/30 মানে কি 2/3, তাহলে তোমরা এটাকে সমীকরণ সমাধান করো। 20/A মানে হচ্ছে 1/2/3 মানে হচ্ছে 1/3, ঠিক আছে। তো 20/A মানে যদি 1/3 হয়, তাহলে এখান থেকে সিম্পলি বোঝা যাচ্ছে এ মানে কত না 60, অর্থাৎ আমি কী বলেছিলাম এ কদিনে করতে পারে, এ দিনে করতে পারে, মানে এ 60 দিনে করতে পারে। অপশান বি হচ্ছে এখানে তোমাদের সঠিক উত্তর। একদম সহজ, ফ্রি তোমরা PDF কিন্তু পাবে। যদি পেতে চাও তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হও। সেখানে যুক্ত হলে তোমরা ফ্রি PDFগুলো পাবে, অ্যান্সার সহ, অপশান সহ, প্রত্যেকে সেগুলো ফলো করবে, সেগুলো রেখে দেবে, পরীক্ষার সময় কাজে লাগবে নোটস হিসাবে। তো চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। আশা করি এটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে পার্ট 1, 2, 3 অবশ্যই অবশ্যই দেখে নাও। তোমরা প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলে যাবে, ভিডিওজের মধ্যে যেতে পারো, প্লেলিস্টে যেতে পারো, পেয়ে যাবে। WBP 2021 ফ্রি কোর্স চলছে। দেখো, এ প্রত্যেক 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে, ঠিক আছে, এবং বি 6 ঘন্টা কাজ করে 10 দিনে, তার মানে টোটাল ক ঘন্টা কাজ করে আমরা বের করে নিতে পারি। দেখো সিম্পলি, তাহলে এ ক ঘন্টা কাজ করে মানে ক ঘন্টায় সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারে। প্রতিদিন 5 ঘন্টা করে 8 দিনে শেষ করে মানে কি 5টা, টোটাল 40 ঘন্টায় কিন্তু এ করতে পারে। আর বি কতদিনে করতে পারে না, ই বি হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 10 দিনে করতে পারে, মানে হচ্ছে 60 ঘন্টা টাইম নেয় বি। ওকে, এটা হচ্ছে সিম্পল হিসাব। এইবার বলেছে তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে। প্রত্যহ যদি 8 ঘন্টা কাজ করে তাহলে টোটাল ক ঘন্টায় ওরা কাজ শেষ করতে পারে, এটা বার করি। তারপরে প্রত্যহ 8 ঘন্টা করে হলে কদিন লাগবে, ভাগ করলে বেরিয়ে যাবে, সিম্পল হিসাব। তাহলে তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে ক ঘন্টা সময় লাগবে, সিম্পল হিসাব। তারা একসঙ্গে কাজ করলে 40 গুণ 60, আর নিচে হচ্ছে 40 যোগ 60 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে সহজ প্রসেস, 1/40, 1/60 করবে, করে একদিনে বেরোবে, তাকে আবার উল্টে দিয়ে বেরোবে, তার থেকে এটাই সবচেয়ে ভালো। তাহলে এটা করলে কী হবে না, তোমাদের ওপরে তোমাদের 40 গুণ 60ই থাকছে, আর নিচে হয়ে যাচ্ছে কত, 100। দেখো, 100, 2, 0 একটা 40-এর 0-র সঙ্গে একটা 6-0-র সাথে কেটে গেলো, মানে পড়ে থাকলো হচ্ছে 24। তাহলে তারা একত্রে করলে 24 ঘন্টায় কিন্তু কাজটা শেষ করতে পারে। কিন্তু বলেছে প্রত্যহ তারা 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে যদি বলা হয়, অ্যান্সার তাহলে কী হবে না, 24 ঘন্টা টোটাল টাইম লাগে, প্রতিদিন যদি 8 ঘন্টা করে তাহলে সময় লাগবে হচ্ছে 3 দিন। তো অপশান এতে আছে 3, তাহলে কত দিনে কাজটি শেষ হবে না, 3 দিনে কাজটি শেষ হবে। একদম সহজ সরল অঙ্ক, বাট বিবিধর মধ্যে পড়ছে, আমি যেন আজকে ভিডিওতে এটা ইনক্লুড করেছি। দেখো, কার্যক্ষমতার একটা অঙ্ক, এই ক্ষমতার অঙ্ক থাকলে কীভাবে সহজে করবে, কোনো কিছু ধরার দরকার নেই, সিম্পল প্রসেসে একদম হবে। দেখো কীভাবে হবে, ভালো করে দেখো অঙ্কটা, দেখবে খুব সহজে করতে পারবে। পরীক্ষায় মনে করবে যে এত সহজ অঙ্ক পরীক্ষায় তোমরা এত বড় করে কেন করো। দেখো, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, অর্থাৎ ওয়ার্ক যদি বলি, ওয়ার্ক রেশিও বের করি আমরা, তো এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি,
এটা হচ্ছে ওয়ার্ক রেশিও। ধরো দেখো বি এ এর থেকে বেশি কার্যক্ষম, মানে 25% বেশি, যদি এ 100টা পেন তৈরি করতে পারে বা 100 ইউনিট কাজ করতে পারে, বি কী করতে পারে না, 125 ইউনিট করতে পারে, কারণ কি 25% বেশি পারে বি বলা আছে। এটা হচ্ছে কাজ করার ক্ষমতা তাদের রেশিও। তাহলে সময় রেশিও কী হবে, যার ক্ষমতা বে কম তার লাগবে বেশি সময়, যার ক্ষমতা বেশি তার লাগবে হচ্ছে কম সময়। জাস্ট এখান থেকে রেশিও বের করো, রেশিও বের করলে কত, 25 দিয়ে কাটলে হবে হচ্ছে 5:4। দেখো তার মানে টাইম মানে হচ্ছে এটা হচ্ছে 5 দিন ধরলাম, বি একা কত দিনে, বি একা সম্পূর্ণ কাজ করবে, এ করে 6 দিনে, কিন্তু আমাদের বেরিয়েছে এ করে 5 দিনে। তো আমি যদি এখানে ধরি 5 মানে যদি 6 হয়, ঠিক আছে বাই চান্স ধরো 5 মানে যদি 6 হয়, তাহলে 1 মানে কত, নিশ্চয়ই 6/5। আমাদের বার করতে হবে কি বি কত দিনে করে, বি তো 4 দিনে করে, আমরা দেখতে পাচ্ছি অনুপাত অনুযায়ী 4 দিনে। তাহলে আমাদের উত্তর অনুযায়ী কীভাবে করবো, 4 যদি 5 মানে 6 হয়, 1 মানে 6/5, তাহলে 4 মানে কত না, 6×4/5 অর্থাৎ 24/5। আর 24/5 মানে কি, পরিষ্কার 4×5=20, 4×4=5। দেখো অপশান এ তে আছে 4×4/5, সিম্পল অঙ্ক বেরিয়ে গেল। এটা যেহেতু সহজে মিললো না, তাই তোমাকে এইটুকু করতে হলো, দেখে মনে হচ্ছে ফ্র্যাকশন ফ্র্যাকশন এসছে, বাট অঙ্কের প্রসেসটা দেখো, এইটুকু হচ্ছে আসল কনসেপ্ট, ঠিক আছে। একদম সিম্পল, না বুঝতে পারলে রিওয়াইন্ড করে দেখে নেবে। এই কাজে আরেকবার তোমাদের বলে দিই, কাজ যদি ও যেহেতু 25% বেশি করে বি, তাহলে এ যদি 100টা পেন তৈরি করে, বি তাহলে 125টা করে নির্দিষ্ট সময়ে, 25% বেশি করে, তার মানে এর ক্ষমতা কী, একটা কাজ করতে এ যদি 125 দিন লাগায়, বি কিন্তু 100 দিন লাগবে, কারণ বিয়ের কিন্তু ক্ষমতা বেশি, ঠিক আছে। তো এই রেশিওটাকে আমরা কী করলাম, এ যদি 5 দিন লাগায়, বি লাগায় 4 দিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে 6 দিন লাগাচ্ছে। তাহলে 5 মানে যদি 6 হয়, তাহলে 4 মানে কত, বার করলাম, হয়ে গেল, ব্যাস সিম্পল অঙ্ক। দেখো পরেরটা যাচ্ছি বুঝতে পারবে। আচ্ছা 5 নম্বর অঙ্কটা, ওরকম একটা অঙ্ক আসবে তোমাদের। তো 4 নম্বর অঙ্কটা দেখো, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে ও 15 দিনে করতে পারে, তাহলে একসাথে কাজটি করে মোট 300 টাকা পেলো, 2 দিনে মোট কত টাকা তারা পাবে। তাহলে আমাদের বার করতে হবে তারা কাজটা সম্পূর্ণ করতে 300 টাকা পায়, অর্থাৎ 1 অংশ কাজ করতে 300 টাকা পায়, তাহলে 2 দিনে যে কাজটা করে সেই কাজ করতে কত টাকা পাবে, এটা হচ্ছে সিম্পল হিসাব। দেখো তোমরা যদি নর্মালি বার করো, এ বি এবং সি একসাথে যদি কাজ করে, তাহলে একদিনে কতটা করে, এ বি সি ধরো একদিনে কতটা কাজ করে না, 1/6 + 1/10 + 1/15, এরকম তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 1/3, কাটাকাটি হয়ে যাবে, নিচে 10/30 হবে, 1/3, একদিনে করে 1/3। তাহলে দুদিনে যদি এক এর তিন কাজ করে কাজ করবে, কিন্তু ওরা সম্পূর্ণ কাজ করার জন্য 300 টাকা পায়, 2 দিনে মোট কত টাকা পাবে, তাহলে প্রত্যেক 1 ইউনিট কাজ করার জন্য সে পায় হচ্ছে 300 টাকা, তাই তো। তাহলে 2/3 ইউনিট কাজ করার জন্য কত টাকা পাবে, নিশ্চয়ই 300 2/3 পার্ট পাবে, অর্থাৎ 3 দিয়ে যদি 100 কাটো, এটা ক্যালকুলেশন করবে 200 টাকা, তাহলে 2 ইউনিট কাজ করার জন্য, সরি 2/3 ইউনিট কাজ করার জন্য পাবে হচ্ছে 200 টাকা, ঠিক আছে। একটি 3 দিনে সম্পূর্ণ কাজ শেষ করতে পারে, তো 2 দিনে কত পাবে, 200 টাকা, প্রতিদিন 100 টাকা করে, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল হিসাব। তো অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাও 5 নম্বর কোশ্চেনে। দেখো পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিন্তু কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, তো সেম প্রসেস আবার অ্যাপ্লাই করবো, P=Q, কর্মক্ষম যখন বলেছে তাহলে ওয়ার্কে চলে আসবো, কিউ পি এর থেকে 50% বেশি, অর্থাৎ পি যদি 100টা পেন বানাতে পারে, কিউ বানাতে পারে হচ্ছে 150। তাহলে আমরা এখান থেকে টাইম বার করি, টাইম রেশিও কত হবে, তার মানে পি যদি 150 দিন সময় নেয়, তাহলে এ সময় নেবে হচ্ছে 100 দিন। এখান থেকে সিম্পলি তুমি বার করতে পারবে, 3:2 হচ্ছে এদের রেশিও, মানে যদি পি 3 দিন নেয়, কিউ নেবে হচ্ছে 2 দিন, তাই তো। কিন্তু প্রশ্নে বলেছে পি নেয় 9 দিন, তাহলে এই রেশিওটাকে আমরা কী করতে পারি, যদি ×3 করে দিই তাহলে কী হবে, এটা 9 দিন হয়ে যাচ্ছে, পি তাহলে হয়ে গেল 9 দিন, তাই তো। তাহলে এখানে 3×6 দিন, তাহলে কিউ কদিন হলো, 6 দিন, তাহলে পি যদি 9 দিন নেয়, কিউ নেবে 6 দিন, ব্যাস সিম্পল হয়ে গেল, একদম সহজ, মুখে মুখে করতে পারবে, খাতা কলমের প্রয়োজনই নেই আফটার প্র্যাকটিস। তো প্রত্যেককে বলবো অঙ্কগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং প্রত্যেককে বলবো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আমাদের স্টাডি বোর্ডের সাথে এই ফ্রি কোর্সটা কমপ্লিট করো, তোমরা প্রিলি অবশ্যই পাস করবে, যারা সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা প্রেস করবে যাতে কোনো নোটিফিকেশন তোমাদের মিস না হয়। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।